হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সংযুক্তা চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমাদের বাড়িতে অনেক নারকেল গাছ আছে, সবাই কম বেশি জানো তো। সকাল সকাল নারকেল কাটা দেখে ভাবলাম তাড়াতাড়ি করে মুড়ি দিয়ে মেখে খাওয়া শুরু করে দিই। আমার না ছোট্টবেলা থেকে এই নারকেল মুড়ি খাওয়ার খুব শখ। যখনই নারকেল কাটা হতো তখনই মুড়ি নিয়ে বসে পড়তাম। আর আমি জানেন তো, একটা নারকেল একবারে খেয়ে ফেলতে পারতাম, এখনও পারি, কিন্তু এখন একটু গ্যাসের ভয় করে। তো এই যে পিছন দিক ফিরেই দেখি ছেলের দিকে ঠাস ঠাস করে কি বাজাচ্ছে। অনেকেই এটা দেখে বুঝতে পারছো কি জিনিস, যারা 19-এর ছেলে মেয়ে তারা তো বুঝতেই পারবে আমার মতো, কারণ আমরা তখন এইসব দিয়ে একটু খেলাধুলা করতাম। আর খেলা বলতে কি ছিল, লালটুর ভাই পল্টু, গাদি খেলা, সাত গুটি, লুকোচুরি, ছোঁয়াছুঁই, তো এরকম আমরা খুব খুব এনজয় করেছি। আমার তো পুরোনো দিনের কথা খুব মনে পড়ে, সত্যি সেই দিনগুলো যে কত সুন্দর ছিল, মনে হয় যে না আবার ফিরে যাই। এখনকার ছেলে মেয়েরা সেই সব বলতে তো কিছুই বোঝে না, শুধু বোঝে মোবাইল, টিভি, কম্পিউটার, এইসব কিছু। অবশ্য আমি আমার ছেলেকে মোবাইলের ধারের কাছে আসতে দিই না, শুধু ওর বাবা যখন ফোন করে বা ওর মাসি ফোন করে। ও এছাড়া মোবাইলে যে আর কত কিছু হয় সেই বিষয়ে অতটা জানে না, জানে মামার মামির কাছে ফোন আছে সেখান থেকে। ও শুধু বাড়িতে 1-1.5 ঘন্টা আর কি সারাদিন মিলিয়ে টিভি দেখে আর পড়াশোনা করে আর কি, বাচ্চা মানুষ, আদর্শলিপি আর হচ্ছে খেলাধুলা। বাচ্চাকে খাওয়াতে অনেকটা টাইম লাগবে, সেই ভয়তে মোবাইল দিয়ে তাড়াতাড়ি খাইয়ে নেয়। বাচ্চা চেঁচালে তাকে ঠান্ডা করার জন্য মোবাইল দিয়ে বসিয়ে থুয়ে দেয়, মানে বাচ্চাটা এতটা পরিমাণেই বিরক্তিকর হয়ে যায়, তাকে থামানোর জন্য সবসময় মোবাইলটা ইউজ করতেই হবে। এই জিনিসগুলো যে একটা বাচ্চার কতটা ক্ষতি করে সেটা তারা কখনোই ভাবে না, তারা ভাবে নিজেরটাই। কি বলবো, এইসব মানুষদের একদম ভালো লাগে না আমার। আমাদের এখানে এরকম একটা ঘটনা ঘটেছে, বাচ্চাকে এত পরিমাণে মোবাইল দেখিয়েছে সেই বাচ্চা এখন মাকে মাও বলতে পারে না, বাবাকে বাবাও বলতে পারে না, সারাক্ষণ ওই মোবাইল আর কিছুই না। সে বাইরের জিনিসটাও বোঝে না, সেটাও ই করে না। তার বয়স এখন 5 বছর। ডাক্তারের কাছে নিয়ে যাওয়াতে ডাক্তার বলেছে তাকে এখন 5 জনের সাথে মেশাতে হবে, 5 জনের সাথে খেলতে দিতে হবে, তাহলেই সব কিছু ঠিক হতে পারে। তো 5 বছর বয়সে সে এখনও কথা বলতে পারে না ঠিক মতো, তাহলে তার ভবিষ্যৎ কী হতে পারে? আমি শুধু একটা কথাই বলবো, হ্যাঁ মোবাইল দেবে না কেন, দেবে, কিন্তু লিমিটের মধ্যে, জিনিসটা যেন অভ্যাসে পরিণত না হয়। তো এই দেখো বাড়িতে এসে পৌঁছেছি আর এদের ছেলে ব্যাগ হাতানো শুরু করে দিয়েছে যে আমার জন্য কী খাবার এনেছে। প্রত্যেকটা মা বাবার এই জিনিসটা ফেস করতেই হবে, সন্তানের আবদার রাখতে তো হবেই, আবার বেশি আবদার রাখা যাবে না, তাহলে সেগুলো অভ্যাসে পরিণত হবে আর ধীরে ধীরে সেগুলো জেদে। তো সবসময় বাচ্চাদের সামলে মানুষ করা উচিত, এখন মা হয়ে সেটা বুঝতে পারছি। গেছিলাম একটু বাজারে, সময়ের অভাবে যাবো যাবো করে যাওয়া হয় না, জামা 3টে এনেছি সেটাই সেলাই করতে। আর লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নিয়ে একটু প্রবলেম হয়েছে, তার জন্য ফর্মের 2nd পেজ নাকি হারিয়ে গেছে, বোঝো ঠেলা। এখন উনি 1st পেজে আমার নাম্বার দেওয়া ছিল, সেখান থেকে দেখে ফোন করেছেন যে এরকম হোয়াটসঅ্যাপে আমি ফর্ম পাঠিয়ে দিচ্ছি, ফর্মটা তুলে প্রিন্ট আউট করে আবার ছবি তুলে তাকে পাঠাতে। সেই নিয়ে এখন আমি বসেছি, কি আর করবো, টাকা পেতে গেলে এটুকু তো খাটনি করতেই হবে। অন্য কেউ হলে হয়তো বলতো না, স্যারটা খুব ভালো ছিল তাই বললো। আর এখন এই যে দোলনা নিয়ে বসেছি, ঠিক করবো করবো বলে সময়ের অভাবে এটাও আমার হয় না, এতটাই আমার সময় কম পড়ে যায় জানেন তো। এই দোলনাটা কয়েকদিন আগে ঘুরতে গিয়ে কিনে নিয়ে এসেছি, আর এমন ঠকা ঠকেছি কি বলবো, মানুষ যে আরেকজন মানুষকে এইভাবে ঠকাতে পারে এই জিনিসটা আমার সাথে না ঘটলে আমি বুঝতেই পারতাম না। তো দেখতেই পারছো দোলনার অবস্থা। অ্যাকচুয়ালি দোলনা যেই হাইটে আমি কিনেছিলাম, দোলনাতে বসতে বসতে প্রায় 1 হাতের বেশি দোলনা পুরো ঝুলে গেছে। তো দোলনার এই কটসুতোগুলো এমনভাবে ঝুলে যায় আর কি, আর যে নটগুলো আছে সেগুলো এতটা লুজ করে বাঁধা, সেই নটগুলো আর কি আস্তে আস্তে নিচে নামতে নামতে একদম তলানিতে ঠেকে যায়। তো ভাগ্যিস আমি এই নটগুলো আগে দিয়ে শিখে রেখেছিলাম, কারণ আমি একটু কাজ শিখেছিলাম হাতের, সেখান থেকে আর কি আমার জানা। টাকা দিয়ে জিনিস কিনবো, তারপর যদি এরকম একটা প্রবলেমে পড়তে হয় তাহলে কেমন লাগে ভাবতেই পারছেন। তো এই দোলনাটা আমার নিয়েছিল 550 টাকা, টাকা কিন্তু কম নেইনি। এদিকে দোলনার কাজটা খারাপ, যখন কিনেছিলাম তখন সব কিছুই ভালো ছিল, বাড়িতে আনার পর যে এতটা হেনস্থা হতে হবে সেটা কি আর বলবো। তো আমার মতো অনেকেরই, যারা জানেন না তাদের এরকম প্রবলেমে পড়তে হতেই পারে,
তো তাদের জন্য আমি একটা কথাই বলবো, যদি কোনো দিন দোলনা কিনতে যান তাহলে এই সুতোর দোলনা কখনোই কিনবেন না। এটা হলো জুতোয় লাগায় যে সুতোগুলো সেই সুতো, এগুলো ঝুলে যায়। তো সবসময় চেষ্টা করবেন সুতলি বা পাটের যে দোলনাগুলো আছে সেগুলো কেনার, কারণ ওর সুতোগুলোর গিটগুলো নিচে নামে না, একদম টাইট হয়ে যায়। তো এখন এই যে সারাদিনের খাটনি নিয়ে বসেছি, কখন যে ফুরোবে, তিন দিকে আমার এখন বানতে হবে এইভাবে। তো ভাগ্যিস এই নটটা আমি জানতাম, যারা জানেন না তারা কি করতো, তারা তো দোকানদারকে আর যারা কারিগর তাদেরকেই গাল দিত, কারণ গাল দেওয়াই উচিত। তারা কাজ করে, মজুরি নেয়, তারপরে খতম। জিনিসটা যে ইউজ করবে কখনো ভাবে না, তাদের যদি এরকম বাড়িতে গিয়ে প্রবলেম হয় তখন তারা কি করবে, কোথায় যাবে, জিনিসটা তো ফেলেই দিতে হবে, তাই না? তো তাদেরও একটু দেখে নেওয়া উচিত ছিল যে জিনিসটা কতটা নামছে, কতটা কি হচ্ছে, নটগুলো ঠিক আছে কি না। তারপরে যেখানে জোড়াতালি দিয়েছে সেগুলোও গেছে ছিঁড়ে। আমি এই যে এখন ওখান থেকে সুতো বের করে এর সাথে জুড়িয়ে আবার বাঁধছি, কি করব, সেই বড্ড হ্যাপা। ছেলে পুরো পাগল করে দিয়েছে বলতে বলতে যে আমার দোলনা ঠিক করে দাও, আমি দোল খাবো। তো তার জন্য তো করতেই হবে, তার জন্যই অ্যাকচুয়ালি কিনে আনা, আর এখন যদি সে দোলনা খেতে পারে। তো হচ্ছে এনেছি, 3-4 মাস হয়ে গেছে, তারপরে আর কি এই অবস্থা। তো তোমরা আর কি দেখে শুনে কেনাকাটা করবে, যাতে এরকম ফ্রডের চক্করে না পড়তে হয়। আর এই যে নিচের গিটগুলোকেও ভালো করে দিয়ে দিয়েছি, নিচের গিটটা আর কি 4টে প্যাঁচ দিয়ে গিট দিয়েছি, যাতে জিনিসটা না ঝুলে পড়ে। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে লাইক করে দেবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।